আগামী পাঁচ বছর পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতা পরিবর্তনের লড়াই করব, সেই জন্য আজকে একজন যুবককে রাজ্যের সভাপতি করা হয়েছে। ডাক্তার সুকান্ত মজুমদার উত্তরবঙ্গ মহাবিদ্যালয়ের একজন শিক্ষক, আমার অগ্রপতি সম্মাননীয় রাহুল দা এখানে উপস্থিত আছেন। তিনি আমাকে দায়িত্বভার সঁপে দিয়েছিলেন। আমি গত ছ বছর ধরে আমার যোগ্যতা ক্ষমতা অনুযায়ী আমার প্রিয় কর্মীদের নিয়ে লড়াই করেছি আর আমাদের সবার পরিশ্রম করে পার্টি এগিয়েছে। নতুন যে পেজ শুরু হলো তাতে আমার মনে হয় দেশের মধ্যে সবচেয়ে কম বয়সী রাজ্য সভাপতি আমরা পেয়েছি, সেই ডাক্তার সুকান্ত মজুমদার আমাদের নেতা, তাকে আমি অন্তর দিয়ে অভিনন্দন করছি। এবং ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে তার নেতৃত্বে আমি কাজ করব, যেরকম তারা এখানকার পার্টি আমাকে কাজ দেবেন আমি সেই কাজ করব। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করলেন কাঁকুড়গাছিতে মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। বিজেপির রাজ্য সভাপতির কাছে তার অভিযোগ, এখনো তাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। সব শুনে বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, রাজ্যে তালিবানি শাসন চলছে, পুলিশের ভূমিকারও কড়া সমালোচনা করেন তিনি। অন্যদিকে ভবানীপুরে প্রচারে বেরিয়ে ফের পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি আজ সকালে মুখ্যমন্ত্রীর বাড়ি যে ওয়ার্ডে, সেই 73 নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন। কালীঘাট রোড থেকে যে গলি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের দিকে গেছে সেদিকে বিজেপি প্রার্থী যেতে গেলে পুলিশ বাধা দেয়। স্থানীয় সূত্রে দাবি, পুলিশ জানায় ওই গলিগুলিতে 144 ধারা জারি আছে, তাই এত লোক নিয়ে ওই জায়গায় যাওয়া যাবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা হয় বিজেপি প্রার্থী। এরপর বিজেপি প্রার্থী হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে প্রচারে যেতে গেলে ফের পুলিশের সঙ্গে বচসা শুরু হয় তার। সূত্রের খবর, পুলিশ জানায় ওই এলাকা হাই সিকিউরিটি জোন, তাই সশস্ত্র রক্ষী নিয়ে ওই এলাকা দিয়ে কারো যাওয়ার অনুমতি নেই। বিজেপি প্রার্থী দাবি জানান তাকে লিখিতভাবে আপত্তির কথা জানাতে হবে, তখন পুলিশের তরফে বিকল্প প্রস্তাবও দেওয়া হয়। প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন সশস্ত্র কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী। কিছুক্ষণ বচসার পর প্রিয়াঙ্কা একটি গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পেরিয়ে গিয়ে কিছুটা দূরে নামেন, তারপর আবার তিনি প্রচার শুরু করেন। सीधी सी बात यह है, आपको ऑर्डर मिला है, मुझे इस एरिया में नहीं घुसने देना है, राइट? नहीं मैडम, आप प्रोटोकॉल मेंटेन करिए ना, हमारा भी ये प्रोटोकॉल है कि आप लिखित में मेरे पीएसओ को दीजिए कि आप मुझे लेके जा रहे हैं। मैडम देखिए ना, लेडीज हम उसके ऊपर चढ़े जा रहे हैं, थोड़ा पीछे।